নমস্কার বন্ধুরা ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে গ্রামীণ উপস্বাস্থ্য কেন্দ্র থেকে প্রকাশিত একটি নতুন সরকারি চাকরির নোটিফিকেশান আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে রাজ্যের গ্রামীণ উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে আবারও নতুন করে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে কেবলমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করতে গেলে কোনো রকম আবেদন ফিসের প্রয়োজন নেই সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন নিজের জেলার গ্রামীণ উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে পোস্টিং হবে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এছাড়াও কতগুলি শূন্যপত্র অবশ্যই জানিয়ে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে এবং অফিসিয়াল নোটিফিকেশন কিভাবে ডাউনলোড করবেন সেটা অবশ্যই দেখিয়ে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে সুতরাং অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর আপনারা যদি আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন তাতে করে কী হবে যে আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আমরা প্রত্যেক দিন যে সমস্ত সরকারি চাকরি বেসরকারি চাকরি এবং রাজ্য কেন্দ্রের আপডেট নিয়ে ভিডিও নিয়ে আসি তার নোটিফিকেশন কিন্তু বিনামূল্যে আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি সেই প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশন তার আগে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন আপনারা কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন তাতে করে কি হবে যে আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জিকে কারেন্ট অফেয়ার্স সহ বিভিন্ন বইয়ের পিডিএফ কিন্তু বিনামূল্যে প্রোভাইড করে থাকি সুতরাং অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন তো বন্ধুরা চলুন এবারে কিন্তু আমরা চলে যাব সরাসরি সেই প্রকাশিত হওয়া অফিস সিয়াল নোটিফিকেশনে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশান কীভাবে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন সেটা কিন্তু অবশ্যই এই ভিডিও শেষে দেখিয়ে দেবো তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশান যেখানে কিন্তু সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে আশা নিয়োগের বিজ্ঞপ্তি এবং এখানে আবেদন করার লাস্ট ডেট কিন্তু রয়েছে চব্বিশে ডিসেম্বর দু হাজার একুশ বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করতে হলে কিন্তু কোনো রকম টাকা পয়সা কিছু লাগবে না সরাসরি বিনামূল্যে আপনারা কিন্তু এখানটা আবেদন করতে পারবেন এবং লাস্ট ডেট রয়েছে কিন্তু চব্বিশে ডিসেম্বর দু হাজার একুশ তারিখ পর্যন্ত ঠিক আছে তো বন্ধুরা এরপর দেখুন এখানে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে এখানটা কিন্তু লিখে দেওয়া রয়েছে যে আবেদনকারীর যোগ্যতা এক নম্বরে লিখে দেওয়া রয়েছে প্রার্থী যে গ্রামে আশা পদে নিয়োগের জন্য আবেদন করবেন তাকে সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং দ্বিতীয়ত কিন্তু এখানটা লিখে দেওয়া রয়েছে আপনারা অনেক স্কিন দেখতে পারছেন যে কেবলমাত্র বিবাহিত বিবাহ বিচ্ছিন্ন বিধবা মহিলারা এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ এখানটাই লিখে দেওয়া রয়েছে শুধুমাত্র বিবাহিত বিবাহ বিচ্ছিন্ন এবং বিধবা মহিলারা এখানে আবেদন করতে পারবে অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম পুরুষ মানুষ আবেদন করতে পারবে না শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে যারা বিবাহিত কিংবা বিবাহ বিচ্ছিন্ন কিংবা বিধবা মহিলারা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এখানটা লিখে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন কিংবা আপনারা যদি মাধ্যমিক পাশ না করেও থাকেন তবেও কিন্তু আপনারা এখানটা আবেদন করতে পারবেন লিখে দেওয়া রয়েছে মাধ্যমিক উত্তীর্ণ কিংবা অনুত্তীর্ণ হলেও কিন্তু আপনারা এখানটা আবেদন করতে পারবেন ঠিক আছে এবং তারপরে দেখুন এখানটায় কি লিখে দেওয়া রয়েছে এখানটা লিখে দেওয়া বয়স সীমা আপনাদের কী লাগবে এখানটায় সীমা বলে দেওয়া রয়েছে এক এক দু হাজার একুশ এই তারিখ অনুযায়ী কিন্তু আপনাদের বয়স সীমা হতে হবে তিরিশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যদি এস সি কিংবা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা বাইশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত কিন্তু এখানটা আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ঠিক আছে বাইশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে দেখুন এখানটায় কি লিখে দেওয়া রয়েছে এখানে কিন্তু লিখে দেওয়া রয়েছে কেবলমাত্র পশ্চিমবঙ্গের তপশিলি জাতি উপজাতি ভক্তরা এখানটায় পরিগণিত হবে অর্থাৎ এখানে লিখে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গলের এস এসটি ক্যান্ডিডেটরাই কিন্তু এখানটায় শুধুমাত্র আবেদন করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এরপর দেখুন এরপরে এখানটা লিখে দেওয়া রয়েছে যে আবেদনপত্রের সঙ্গে কী কী ডকুমেন্ট আপনাদের দিতে হবে সেগুলো কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে এখানে এক নাম্বারে লিখে দেওয়া রয়েছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আপনাদের দিতে হবে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র অর্থাৎ রেশন কার্ড কিংবা ভোটার কার্ড আপনাদের দিতে হবে জেরক্স কপি তারপরে লিখে দেওয়া রয়েছে বয়সের প্রমাণপত্র আপনাদের দিতে হবে সেটা জন্ম সার্টিফিকেট হোক কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হোক সেটা কিন্তু আপনাদের দিতে হবে সঙ্গে এখানটা লিখে দেওয়া বিবাহিতাদের ক্ষেত্রে কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট লাগবে যদি আপনাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকে সে বিষয়েও কিন্তু আপনাদের সার্টিফিকেট লাগবে এবং আপনারা যদি বিধবা হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনাদের সার্টিফিকেট লাগবে ঠিক আছে এবং এখানটা লিখে দেওয়া রয়েছে আপনার যদি এস সিএসটি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু সেই এস সি এসটির সার্টিফিকেট আপনাদের লাগবে সঙ্গে বলে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু দু কপি ছবি লাগবে নিজের সই করা অর্থাৎ সাম্প্রতিক কালে তোলা ছবি অর্থাৎ রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি কিন্তু লাগবে আপনাদের দুই কপি ঠিক আছে তো বন্ধুরা এরপর দেখুন এখানে আপনারা আবেদন করবেন কী করে আবেদন করতে হলে কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন থেকে কিন্তু অফিসিয়াল নোটিসটিকে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে একটু স্কল ডাউন করলেই কিন্তু আপনার পেয়ে যাবেন ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনাদের কি করতে হবে একটি কিন্তু এ ওর পেজে প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করে কি করতে হবে হাতে কলমে সুন্দর করে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করতে হবে ফিল আপ করে কিন্তু আপনাদের কী করতে হবে সরাসরি আপনাদের যে নির্দিষ্ট বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে কিন্তু জমা দিতে হবে ঠিক আছে বন্ধুরা এখানটা লিখে দেওয়া হয়েছে দেখুন যে এই অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে প্রকাশ করা হয়েছে লিখে দেওয়া রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে যেখানটায় লিখে দেওয়া রয়েছে যে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক হলদিয়া এগরা এবং কাঁথি মহকুমায় কিন্তু নিয়োগ করা হচ্ছে উপস্বাস্থ্য কেন্দ্রে সুতরাং আপনারা যদি পূর্ব মেদিনীপুর জেলার তমলু এগ্রা এগরা কাথি মহাকুমার যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবেন কী করে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করে হাতে কলমে সুন্দর করে ফিল আপ করে এই সমস্ত যে ডকুমেন্টের কথা আমি বলে দিলাম এই সমস্ত ডকুমেন্ট কি করবেন কপি করে সেলফ অ্যাডাস্টেড করে কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাস্ট করবেন অ্যাটাস্ট করে দিয়ে আপনাদের যে নির্দিষ্ট ভিডিও অফিস রয়েছে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এই বিডিও অফিসে কিন্তু সরাসরি গিয়ে আপনারা সেখানকার ড্রপ বক্সে আপনাদের আবেদনপত্রটি ফেলে আসতে পারেন কিংবা আপনারা স্পিড পোস্ট কিংবা রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠাতে পারেন অবশ্যই কিন্তু লাস্ট ডেট মাথায় রাখবেন চব্বিশ ডিসেম্বর দু হাজার একুশ বিকেল পাঁচটার আগেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু নির্দিষ্ট অ্যাড্রেসে কিন্তু পৌঁছতে হবে ঠিক আছে সুতরাং আপনারা যদি পূর্ব মেদিনীপুর জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং অবশ্যই যদি আপনারা তমলু খলদিয়া এগ্রা এবং কাঁথি বিডিও অফিসের যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু আপনাদের নিজ নিজ যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসের আন্ডারে কিন্তু আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং আপনাদের যদি বাড়ি সেই বিডিও অফিসের কাছে হয়ে থাকে তাহলে সরাসরি গিয়ে কিন্তু সেই বিডিও অফিসের ড্রবক্স আপনারা আবেদনপত্র ফেলে আসতে পারেন কিংবা স্পিড পোস্ট কিংবা রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের নির্দিষ্ট বিডিও অফিসে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে পারেন ঠিক আছে তো বন্ধুরা এবার দেখুন এবারে দেখিয়ে দেবো এই অফিসিয়াল নোটিফিকেশন কিভাবে ডাউনলোড করবেন ঠিক আছে বন্ধুরা এই অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার জন্য কিন্তু আপনাদের চলে আসতে হবে পূর্ব মেদিনীপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা কিন্তু আমাদের ভিডিও নেই এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং এখানে ভিজিট করে একটু স্কল ডাউন করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই অফিসিয়াল আপনারা আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনের নিচেই কিন্তু পিডিএফ অপশন রয়েছে এই পিডিএফ অপশনে ক্লিক করে কিন্তু সরাসরি আপনার অফিসিয়াল নোটিফিকেশনটাকে ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এভাবে যদি আপনার অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে না পারেন তাহলে আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল নোটিস বলে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করতে পারেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন জয়